করে গিয়েছে কথা বলে না তোর সঙ্গে আমি নিজে ওদের বাড়ি যাব ওর থেকে ক্ষমা চাইব না মা তুমি যাবে না তোমাকেও অপমানিত হতে হবে অনুপম এই বাড়ির প্রত্যেককে এখন ঘৃণা করে তা হতে পারে কিন্তু আমি জানি ও তোকে কখনো অবহেলা করতে পারে না এই অভিমান নিয়ে আমি গেলে সব ঠিক হয়ে যাবে তোদের দুজনকে আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হতে দেখেছি আমি গিয়ে ওকে নিয়ে আসবো তোর কাছে আয় ভেতরে যা আয় কখনো ঘুমাস নাই হ্যাঁ তুমিও তো ঘুমাওনি মা এই বুড়ির চোখে ঘুম কই রে বাবা ল দুধটা খাইয়া শুয়া পড় গা আমি জানি মা তোমার এই হাতের চুড়িগুলো এক এক করে কোথায় গেছে তুমি দেখো মা একদিন তোমার এই হাত দুটো আমি গয়নায় ভরিয়ে দেবো পাগল ছেলে আমার তুই তো আমার মস্ত বড় গয়না রে জানোস যখনই তোর উদাস দৃষ্টি দেখি উদাস চেহারা দেখি তখনই আমার বুকের ভিতরটা যেন কেমন মুসুর দিয়া উঠে রে তোর হাসি তোর সুখ সেইটাই তো আমার মস্ত বড় গয়না রে বাবা মায়ের কাছে তার ছেলের তার পুলার সুখ শান্তি চাইতে আর বড় কি আছে রে এবার হাসো একটু হাসে দেখি কোথায় যাচ্ছিস ভয় পেও না তুমি যেখানে ভাবছ সেখানে যাচ্ছি ওখানে যাবো কোন মুখ নিয়ে ওই জায়গাটা যাওয়ার পক্ষে ঠিক উপযুক্ত নয় আচ্ছা বাবা একটা কথা বলতে পারো বল বিশুদেবের উপর তোমার হঠাৎ এত রাগের কারণটা কি হঠাৎ নয় যারা দিবা স্বপ্ন দেখে তারা আমার দু চোখে বিষ তারা নিজেরাও দেখে অন্য কেউ দেখায় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আমি বুঝেছি তুমি কাকে মিল করছো তুই কার ইনফরমেশন অনুপম এই ধরনের স্বপ্ন দেখে না কাউকে দেখায় না জানি সব জানি কি জানো বলো বাবলা আমাকে সব কিছু বলে দিয়েছে তোদের দুজনের কোথায় দেখা হয় কোথায় যাস তারপর কি করিস সব কিছু আচ্ছা এবার বুঝেছি এই অশান্তির মূলে তাহলে বাবলা বাবলা এই বাড়ির ওয়েলউইশের সঙ্গী বাবা তুমি বাবলাকে তোর জন্মের অনেক আগে থেকে বাবলাদের পুরো ফ্যামিলি কাছে ফ্যামিলি নয় বরং বরং ওদের গ্ল্যামার আর প্রপার্টি দেখে তোমার চোখ ভাঙিয়ে তোমার কাছে মানুষের পরিচয় সম্পত্তি